হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ব্লগটা নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে, আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে মুরগির ফার্মে হচ্ছে কীভাবে মুরগিগুলা ইয়ে করা হয়, কীভাবে কতদিনের মধ্যে মুরগিগুলো সেল করা হয়, কতদিন লাগে এক মুরগি বড়ো হতে, এবং এটা খাওয়ার উপযোগী কতদিন সময় লাগে আর কি, ওইটা আজকে আপনাদেরকে দেখাবো। ওই দেখেন, এইটা হচ্ছে মুরগির ফার্ম। এটা হাসান মুরগি আছে, এই দেখেন, এটা হচ্ছে মুরগির ফার্ম। এখানে হচ্ছে 1500 মুরগি আছে এটার মধ্যে। সুন্দর বয়স হতো 22 দিন। আচ্ছা, এই দেখেন, এখানে হচ্ছে আয় ঢুকিলাম, হ্যাঁ সমস্যা হবে না। আচ্ছা, এই যে এই মুরগিগুলার বয়স হচ্ছে 22 দিন। এখানে হচ্ছে 1500 মুরগি আছে। ওনারা এই হইলে মাইসে চিনিব, বুঝলেন না, মাইসে চিনিব, মাইসে আয়ের লই দেব একটু মুরগি। এই দেখেন, এই যে এখানে মাঝে মাঝে এই যে এখানে পানি দিচ্ছে, এখানে খাবার দিচ্ছে, এই যে এখানে হচ্ছে 1500 মুরগি আছে। এগুলোর বয়স হচ্ছে মাত্র 22 দিন, বেশি দিন হয় না। এখানে এগুলো আলাদা খাবার, এর সাইজ ছোটো। আচ্ছা, এগুলো হচ্ছে একটু সাইজ একটু ছোটো, ওই জন্য এগুলো হচ্ছে এই যে ডিভাইড করছে। এই যেখানে হচ্ছে টোটালি মুরগি আছে হচ্ছে 1000। এই যে এখানে হচ্ছে এটা গ্রামের ভিতরে, অনেক ভিতরে পাহাড়ের উপরে এই এটা মুরগি ফার্মটা, এই জন্য এটা বেশি বড় না, এটা একটু ছোটোখাটো আর কি মুরগি ফার্ম। অনেক হাতা তেরবেন না, হাতা তেরবেন না, মুরগি এগুন মানে হদিনের ভিতর মোটামুটি বেশি বার লাগিয়ে হয় 30 দিন উপযুক্ত, মানে 30 দিন টোটাল 30 দিন লাগে বেচা কেনা। আচ্ছা, এই মুরগিগুলো হচ্ছে বিক্রি করতে হচ্ছে আপনার প্রায় 35 দিন সময় লাগে, 35 দিন 36 দিন এরকম সময় লাগবে, তারপর হচ্ছে আপনি বিক্রি করার উপযোগী হবে আর কি মুরগিগুলো। 30 দিনের মধ্যে উপযোগী হবে, 30 দিনের মধ্যে উপযোগী হবে, বেশি বেশি 35 দিন লাগে, 35 দিন। আর এটাগুলো মুরগি কিনে নিয়ে আসেন নাকি ডিম কিনে, ডিম থেকে বাচ্চা আনে যে বাচ্চা, বাচ্চা কত করে নেয় আপনাদের, যখন রেট যেরকম টাকা আর কি? আচ্ছা আচ্ছা, এমনি পার পিস কেমন পড়ে? নর্মালে 20-25 টাকা মতো টাকা, আর যদি হাই স্ট্রিট যাই টুডে 60-60 টাকা পর্যন্ত পার পিস। 60 টাকা পার পিস, 60 টাকা করলে আপনাদের এক মাস এটাকে লালন পালন করতে হয়, এক মাসের পিছনে একটার পিছনে কত টাকা খরচ হয়? এটা হিসাব করিনি, টোটাল এমনিতে 1500 কুড়াতে 3.5 লাখ মতো খরচ পড়ে। ও আচ্ছা, 1500 মুরগিতে হচ্ছে আপনার 3.5 লাখ খরচ পড়ছে বা পড়বে নাকি? আচ্ছা, তো এটা সেল করলে কত টাকা পাওয়া যেতে পারে? এটা রেট বেচা নিয়ে কথা আর কি, যখন যেরকম রেট থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে একটা আইডিয়া মনে করেন, মোটামুটি ভালো, খারাপও না বেশি, মানে ভালোও না, সেক্ষেত্রে কত টাকা সেল হতে পারে, মানে বেশিও না খারাপও না? 3 লাখ 80। 3 লাখ 80, আপনার 3.5 লাখ খরচ, 3 লাখ 80 সেল, 30,000 টাকা লাভ, জাস্ট অনলি 30,000 টাকা লাভ। আপনার যে পরিশ্রম করছেন, মানে নিম্নমানের লাভ দর্শক। আচ্ছা আচ্ছা, মিনিমাম লাভ করেছেন। আচ্ছা দর্শক, উনি হচ্ছেন মিনিমাম লাভ যেটা সেটা বলছে যে 30,000 টাকা লাভ হতে পারে, মানে এক মাসে আর কি, মানে এক মাসে 3.5 লাখ টাকা ইনভেস্ট করবে, ইনভেস্ট করেছেন উনি, তো একটা মিনিমাম একটা লাভজনক হিসাব করছে হচ্ছে 30,000 টাকা লাভ হতে পারে। আর যদি কপাল ভালো থাকে, যে
মুরগিটা মনে করেন যে আপনার ওই সময় এই সেলটা একটু বেশি ভালো, দামটা একটু ভালো, তাহলে হয়তো লাখ দেড় লাখ হতে পারে। তবে মুরগি একটা মুরগি এই ব্যবসাটা কিন্তু খুব লাভজনক একটা ব্যবসা, কপাল ভালো থাকে এটা খুব লাভজনক একটা ব্যবসা। কারণ হচ্ছে এটা বেশি দিন সময় লাগে না, জাস্ট অনলি 30 থেকে 35 দিনের মধ্যে এই মুরগিটা আপনি সেল করতে পারেন। 30 দিনের মধ্যে এটা একটা মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে যায়, 35 দিনের মধ্যে মোটামুটি এটা ভালো ইয়ে হয়, এই যে মোটামুটি একটা ভালো ইয়ে হয়ে যায়, তখন এটা ভালো দামে সেল করতে পারে। আর হচ্ছে অনেক সময় দেখা গেছে যদি মুরগির মধ্যে যদি কোনো রোগ টোক আসে তাহলে একটা এটা একটা লস পড়ে যায়। আর যদি লস মুরগির যদি কোনো ধরনের রোগ টোক না আসে তাহলে কিন্তু এটা মোটামুটি খুবই একটা লাভজনক একটা ব্যবসা। আর হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে মুরগির খাবার, মুরগির বস্তা কম হটিয়া করি 3100, এটা মানে এক মাসের অবস্থা লাগবে উন্নতি 75 বস্তা। আচ্ছা এই যে এই পার বস্তা হচ্ছে আপনার 3100 টাকা। আর এই যে এই মুরগিগুলোর জন্য এক মাসে 75 বস্তা লাগে, 75 বস্তা লাগে, মানে মুরগি একদম ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত আর কি 30 থেকে 35 দিন টাইম লাগে, সেই টাইমটা হচ্ছে আপনার 75 বস্তা লাগে আর কি। তো 75 বস্তা অনেক টাকা মোটামুটি ভালো টাকা লাগে। তার মানে উনি সব কিছু মিলিয়ে হিসাব করতে হচ্ছে 3.5 লাখ টাকা ইনভেস্ট করতে হয় আর কি এক মাসে ইনভেস্ট 3.5 লাখ টাকা, এবং মিনিমাম একটা লাভজনক হিসেব করছে 30,000 টাকা। আর মোটামুটি হিসাব করতে গেলে ধরুন লাখখানেক পাওয়া যেতে পারে। আর যদি আরেকটু ভালো দিকে যায়, ভালো বিক্রি হয়, ভালো সেল হয়, বা দামটা যদি ভালো থাকে তাহলে হয়তো ওই যে 1.5 লাখ টাকা পাওয়া যেতে পারে। তো মানে হচ্ছে এক মাসে যদি আপনি 3.5 লাখ টাকা ইনভেস্ট করেন, কপাল যদি ভালো থাকে তাহলে হয়তো আপনি এক মাসে 1.5 লাখ টাকা লাভ করতে পারেন এই ব্যবসায়। তো আর যদি কপালটা যদি একটু খারাপ হয় তাহলে হয়তো তেমন কোনো লাভ হয় না, তেমন ইয়া হয় না আর কি। তবে ম্যাক্সিমামই লাভ হয়, ম্যাক্সিমামই ওনারা লাভে থাকে, তেমন কোনো ইয়া হয় না। আর হচ্ছে যে এখানে মানুষও থাকে, এখানে এখানে একটা লোক থাকে যে লোকটাকে দেখবে, সে লোকটি এখানে থাকে মুরগিগুলো দেখাশোনা করে। কারণ হচ্ছে এখানে মুরগি চুরি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে, এখানে মুরগি চুরি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এই জন্য এখানে একটা লোক থাকে। এই লোকটার পিছনে এই লোকটা হচ্ছে এখানে 24 আওয়ার্স মুরগি দেখাশোনা করে আর কি। তো আসলে যারা যারা বেকার যুবক বসে আছেন তারা কিন্তু একটু গ্রামগঞ্জে একটু এই এই ব্যবসাটা করতে পারেন, ব্যবসাটা খুব ভালো একটা ব্যবসা। তো আসলে নিজেরটা নিজে করে করাটাই ভালো ব্যবসাটা। তো বন্ধুরা আপনারা দেখলেন হচ্ছে মুরগির বিজনেসটা কীরকমভাবে করবেন, কীভাবে করবেন, কতদিনের মধ্যে লাভজনক ব্যবসা করতে পারবেন, আর কতদিনের মধ্যে এটা সেল করা যায় সেটা একটু দেখলেন। তো এটা যদি দেখে যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড পাশের বেল আইকনটা দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ।